অভিমান মনত রখা তুই তান সরু সরু অভিমান মনত রখা তুই তান আবেগর কোলাতে জীবন এনেকৈ উমলে পরে কি জানে আপনে বিচারে জীবুকুতে চেনেহে বলোয়া আনে তো নগোয়া ও বুঝবে থারি ফুরিয়া গান রঙা সুতিয়া ইয়া বড় ঠুনুকা মরমে বুঝে অভিমান দেউতা ৰাজ্যভাৰ দিবানে নে ৰাতি কোৱা কথাবোৰ পাহৰিলা এইখন ৰাখ প্ৰতি মাহত ক'ত কি খৰচ হয় ইয়াত লিখা আছে আৰু এইখন ইয়াত 21,000 টকা আছে মিনিমাম বেলেঞ্চ এটাতো হ'ব লাগে ক'ত মোৰ লক্ষী আৰু ক'ত এটা ৰত্নাকৰ কিছুমানে পস্তাব ৰত্নাকৰ যেতিয়া বাল্মীকি হ'ব তেতিয়া লক্ষীৰ বাপেকে পস্তাব হয় দেই মানুহৰো যে আশা বেমাৰ হ'ব পাৰে সেইবুলি 250 টকা দামৰ এটাকৈ টেবলেট কিমান সময় হ'ল আরে ভাই তোৰ প্ৰগ্ৰেম মই নাচাম আরে আগতে ক'ব লাগে ন তই ঠিক আছে ৰ মই টিভিটো অন কৰো কোনটো চেনেলত বুলি ক'লি ৰং ঠিক আছে তোক মই প্ৰগ্ৰেমটো চাই ফোন কৰিম আজিহে টিভিটো ৰিচাৰ্জ শেষ হ'বলৈ পালে বিত্তমন্ত্রী ডাঙরিয়া টিভি রিচার্জ করি আনক এই মাহত টিভি রিচার্জ করবলে নাই এনেও টিভিত চাবলগিয়া প্রোগ্রাম একোই না থাকে উপায়ও এই সার কথা এদিন মই তোক কৈছিল তই তেতিয়া মোক কি কৈছিলি তোর মনত আছেনে দরকার হলে টিভি না চাব পাৰো কিন্তু রিচার্জ থাকিবই লাগিব এতিয়া মই কৈছো শুন টিভিত একো না থাকিব পাৰে কিন্তু রিচার্জ থাকিবই লাগিব কারণ মাহিলী বাজেটত রিচার্জের পয়সা ধরা আছে দরমহার সমস্ত টাকা মূল তোক দিয়া আছে আর কি কি আছে লিস্টখন নিদিয়া কিয় টাকা কি গছত লাগে নেকি তুমি দিয়া টাকাখিনি কি পোয়ালি দিয়ে বিত্তমন্ত্রী অলপমান বুঝি পাইছে নাকি বা তাক আর কিমান জ্বলাই মারে হয়নে জ্বলোৱা নাই মই লোক গলিব ধৰিছে এই সময়তে কোবাব লাগিব তাৰ মুখৰ ফালে চালে দুখেই লাগে দুখৰ পিছতেইটো সুখ থাকে আজি 22 দিন হ'ল আৰু মাজত 8 দিন বাকী আছে মানে এমাহ হ'বলৈ এমাহত সি 10,000 বচাব নে ঘাটি কৰিব সেইটো মই নাজানো কিন্তু তাৰ মুখত আৰু চকুত মই পরিবর্তন দেখিছো গৌরব কাবুলিয়ে যে তোর মোটরসাইকেলখন নিলে কিমান টাকা দিব লাগে ন 11,000 কিন্তু তুমি সেইবোৰত মাথা মাৰিব নালাগে বাইকখন নহয়তো বৰ কষ্ট হৈছে নহয় সাইকেল চলাই চলাই অহা মাহৰ পৰা চাইকেলো নচলাওঁ একেবাৰে চাৰিচকীয়াত ঘূৰি ফুৰিম 11,000 টকা দিলে বাইকখন দিব দিব কিন্তু সিহঁতৰ পৰা বাইকখন উভতাই নানো সিহঁতকে বিক্ৰী কৰি দিম মই মানে আমাৰ আত্মসহায়ক গোটৰ পৰা 10,000 টকা লৈছিলোঁ আৰু 1,000 টকা মোৰ হাতত জমা আছিল তাকে দি নহ'লে তই মটৰচাইকেলখন লৈ আহ মা Thank you.
দেউতা টকা 300 দিয়াচোন। কিয় ৰাতিপুৱা 200 টকা নিছিলি দেখো? 200 টকা বাইকতে তেল ভৰালো, এতিয়া চুলি দাড়ি কাটি আহোঁ। চুলি দাড়ি কাটোতে 300 টকা লাগে? হেৰো নাপিতবোৰে আজিকালি মাছ মাংস খুৱায় নেকি? মই পাৰ্লাৰতহে কাটো। বিউটি পাৰ্লাৰ, এইবোৰত তিৰোতা আৰু ছোৱালীহে যায়। পৃথিৱীৰ একো খবৰেই নাথাকে তোমালোকৰ। আজিকালি পুৰুষৰ বাবেও পাৰ্লাৰ ওলাইছে, মেনছ পাৰ্লাৰ। 300 টকা লাগে দাড়ি কাটোতে? একো দরকার নাই, মোর রেজর ক্রিম আছে, এটকার ব্লেড এখন কিনি আন, তার এই খুড়া গই যা। হব, আজির পর সব আউটডেটেড হব। তুমি ফ্যান চলাই হব নোৱাৰিবা, বিচনী মারিব লাগিব, মায়ে গ্যাসত ভাত রাঁধিব নোৱাৰিব, জুই খালত রাঁধিব লাগিব। হব, গৌরব আ গৌরব। ও মা, কোয়াসুন আ হেৰি নহয়, অকণমান মাছ মাংসৰ বজাৰ কৰিব লাগিছিল। মাছ মাংসৰ বজাৰ? দেওবাৰে দেখোন কৰিছিলোঁ। নহয় মানে সোমবাৰে ৰবীন ককাইদেউৰ ছোৱালী যে গাৰ্গি, গাৰ্গিৰ বিয়া, তাইক আজি ভাত এসাঁজ খাবলৈ মাতিম বুলি ভাবিছোঁ। আজি দেখোন বৃহস্পতিবাৰ, তাই কাইলৈৰ পৰা ফ্ৰী নাহি, ভাত এসাঁজ নোখোৱালেও বেয়া লাগিব নহয়, সেই অলপ অলপ আনিলেই হ'ব দে। নহ'ব নহ'ব, বৃহস্পতিবাৰে মাছ মাংস নচলিব। তইতো বৃহস্পতিবাৰে মাছ মাংস নাখাও হয়নে? ভাতকেইটা কিয় নাখালি, এনেকৈ পানী ঢালি থৈ গলি যে? আজি দেউতাই দৰমহা পোৱা নাছিলে জানো? দৰমহা পোৱা দিনা অন্ততঃ মাছ মাংস কিবা এটা থাকে, কিন্তু আজি দালি ভাত যে। আজি বৃহস্পতিবাৰ কাৰণে নানিলে, কাইলৈ বোলে আনিব। আৰে কোনখন শাস্ত্ৰ লিখা আছে যে বৃহস্পতিবাৰে মাছ মাংস খাব নাপায়? কিপন আলিৰো এটা সীমা আছে। সঁচাকৈ জীয়াই থাকিবলৈ খাই আছো নে খাবলৈ জীয়াই আছো বুজিবই পৰা নাই। ঐ নবাব, টকা 200 লৈ যা আৰু হোটেলত মাছে মঙহে খাই আহিবিগৈ। মা, হা শুনাচোন, কি হ'ল? গাৰ্গীক মাতিলাই নেকি? মাতিলো। হেৰা, 10,000 টকা বচাবলৈ গৈ সি মাখিৰ মূৰৰ পৰা ঘিউ কাঢ়িবলৈ ধৰিছে, পাৰিব নে সি? নাজানো পাই। নোৱাৰে, হেৰা মই জীৱন ভৰ নোৱাৰিলো, মোৰ এতিয়া ভয় লাগিব ধৰিছে। মাহৰ মূৰত যেতিয়া এটকাও নৰব, কি উদ্বাল হৈ নুঠে তোৰ? বাইকখন লৈ গ'লে আকৌ কাইলৈ তেল ভৰাব লাগিব, মানে 100 টকাৰ স্বাৰ্থ আছে। দেউতাৰ চাইকেলখনকে লৈ যাওঁ। ঐ, চাইকেলখন ক'ত নিয়? মই অফিচত যাবলৈ, বজাৰৰ পৰা আহোঁ। এই গৌৰীপুৰৰ বজাৰখনত চব্জিৰ দাম বহুত কম, তাৰ পৰাই আহোঁ। পৰিৱৰ্তন! অ' সিদিনালৈকে বাইকখন নহ'লে খোজ এটা নিদিয়া ল'ৰাটোৱে আজি চাইকেলখন লৈ বজাৰলৈ ওলাই গৈছে। হেৰি, কি ভাবি আছেনো? অফিচলৈ যাবলৈ গৌৰৱক টকা অলপ খুজিব লাগিছিল, পিছে ই গ'লেই নহয়। দাদা এইযোৰ চিলাই দিয়কচোন। আরে মালিক, এইটো না চলিব, চিলাই বেশি দিন না থাকিব। হব দিয়ক, যিমান দিন যায় যাব আর, চিলাই দিয়ক। পরিবর্তন! ও সিদিনালৈকে বাইকখন নহলে খোজ এটা নিদিয়া লড়াটোয়ে আজি সাইকেলখন লৈ বজাৰলৈ ওলাই গৈছে। অ দেউতা, টকা 200 দিয়াচোন। কি? পেট্ৰল ভৰাব লাগে। কিয়ৰ পেট্ৰল? হা, বজাৰৰ পৰা ব্লেডখন আনিবলৈও বাইকখন, এৰো ব্লেডখনৰ দাম 1 টকা আৰু তেলৰ খৰচ হয় 10 টকা। চাইকেল চলোৱাৰ অভ্যাস কৰ, দেহৰ উন্নতি হ'ব আৰু দেশৰো উন্নতি হ'ব। চাইকেল চলালে দেশৰ উন্নতি? বাতৰি কাকত পঢ়াৰতো অভ্যাসেই নাই। এৰো চীন দেশত চাইকেলৰ সংখ্যা বাঢ়িছে আৰু আমাৰ দেশত কমিছে,
চীন দেশত ডায়াবেটিস রোগীর সংখ্যা কমিছে আর আমার ইয়াত বাড়িছে, কিবা বুঝিলি? আর পেট্রোলের খরচ কমিলে দেশের কেন উন্নতি হব সেয়া মই তোক বোর্ডত লিখি বুঝাই দিব লাগিব, নয় জান? নহলে তো তই বুঝি নাপাও, বড় চোকা লড়া তুই। হেৰি, কি ভাবি আছেন? অফিসলে যাবলে গৌরবক টাকা অল্প খুঁজব লাগিছে, পিছে ই গলেই নহয়। দাদা, এইযোৰ চিলাই দিয়কচোন। আরে মালিক, এই তো না চলিব, চিলাই বেশি দিন না থাকিব। হব দিয়ক, যিমান দিন যায় যাব আর চিলাই দিয়ক। ও দেউতা, টাকা 5,000 লাগিছিল। 5,000? হ্যাঁ। কিবা বিজনেস করবি নি? নহয়, জুতাযোর ফাটিল, নতুন এজোর কিনব লাগে। 5,000 টকিয়া জুতা চাকরি করা মানুষে পিন্ধে? এই ফটাজোরকে সিলাই লগে যা। কি ফটাজোর সিলাম? চাকরি করা দেউতাকর লড়া হয়, মই ফটা জুতাজোর পিন্ধে থাকিম? আরে, মই নিজেই চাকরি করা মানুষটুয়ে ফটা সেন্ডেল পিন্ধিছো, তাকো সিলুয়া। যেদিনা নিজে উপার্জন করিবি, নিজে ঘর চলাবি, সেইদিনা বুঝি পাবি। কিমান হল? 50 টাকা। এখানে সিলাই করতে 50 টাকা? তো কি ফ্রিতে লাগে নাকি? হলনে তোর 21 দিন? পুরা 22 দিনের পাশত তো আহিছ। হ্যাঁ পাই, 22 দিন নহয়, পুরা 1 মাহ। এমাহ যা 5 তারিখের পর আজি 5 তারিখল পুরা 30 দিন। মানে বিত্তমন্ত্রী আসিল নহয়, এই মাহত মানে দেউতার টকার ঘর চলাল। ও নয়ন, এই মাহত মোর ব্যক্তিগত খরচ কি জানো? মাত্র 300 টাকা। এই মাহত মই বৃষ্টিক কিমান দিন লগ করেছো জানো? মাত্র 1 দিন, ধারৰ উপৰিও ধার, প্রতিটো মাহত ধারৰ উপৰিও ধার। দেউতার পর দমসম দি মই মাহত 5-6 হাজার কৈ টকা আনিছিল, কিন্তু এই মাহত মোৰ মাত্র 300 টাকা খরচ। এই মাহত মই এদিনও ড্রিঙ্কস করা নাই। বাইকখন ঘুরাই পড়ার পাছত মই সাইকেল চলাই ঘুরি ফুরিছো। ফাটি যাওয়া জোতাজোর মই সিলাই করে পিঠিছো। নয়ন, অজিত, মই শিকিলো, মই জিয়াই থাকিবলৈ শিকিলো, মই মানুহ হব ধৰিছো। নাই, মই দেউতাৰ ওচৰলৈ যাওঁ। ঐ ঐ গৰ, ঐ শুনচোন, বিত্তমন্ত্রী ডাঙরিয়া, আপনি শাসন ভার লওয়া আজি 30 দিন হয়ে গেল, 10,000 টাকা বাঁচিল নে? যদি বাঁচিছে কাইলে মই ব্যাংকলে গই কার লোনের কথা পাতি আহিম। খুড়াদেউ, দেউতা কত? আপনাদের ইয়ালে আনলে যে, GMCHলে নিনলে কিয়? দেউতারে আরাম পাইছে, এই মাত্র আমি ঘরে পঠিয়েছি। ঠিক আছে। গৌরব, গৌরব, দেউতা, গৌরব, আহ। দেউতা, কি হয়েছে তোমার? ও, তার মানে তুই মূর খবর পালি? পিছে তুই একো টেনশন লব না লাগে,
মোৰ চিকিৎসাৰ নামত তই এটকাও খৰচ কৰিব নালাগে। আগতে কোৱা, তোমাৰ হৈছে কি? ও মা, দেউতাৰ কি হৈছেনো? দেউতাৰৰ আচলতে একো হোৱা নাই, ও প্ৰেচাৰটো ল' হৈ গৈছে। ডাক্তৰে টেবলেট এটা খুৱাই ঘৰলৈ পঠিয়াই দিলে। পিছে বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি শাসনভাৰ লোৱা আজি 30 দিন হৈ গ'ল, 10,000 টকা বাচিলনে? যদি বাচিছে কাইলৈ মই বেংকলৈ গৈ কাৰ লোনৰ কথা পাতি আহিম। নালাগে দেউতা, মোক গাড়ী নালাগে। নালাগে? এখন 4-চকীয়া বাহনৰ কাৰণে তই কিমান উৎপাত কৰিছিলি, আৰু এতিয়া কৈছ নালাগে? কচোন, তই কিমান 1,000 টকা ৰাহি কৰিলি? 75 টকা। কিন্তু তইতো 10,000 টকা ৰাহি কৰা কথা আছিল। আচ্ছা কচোন, তই নিজৰ নামত কিমান টকা খৰচ কৰিছ? 300 টকা। ঘটনাটো কি? তইতো প্ৰতি মাহে মোৰ পৰা ডকাইতৰ দৰে দাবী ধমকি দি 5-6,000 টকা নিছিলি। মোক মাফ কৰি দিয়া অ দেউতা, মই তোমাক বহুত কষ্ট দিছোঁ, মোক ক্ষমা কৰিবা অ দেউতা, মোক ক্ষমা কৰিবা। উঠ উঠ উঠ। দেউতা, এখন ঘৰৰ মুৰব্বী মানুহজনে, উপাৰ্জন কৰা মানুহজনে কেনেকৈ ঘৰখন চলায় মই জনাই নাছিলোঁ। আমাৰ এই সৰু পৰিয়ালটো চলিবলৈ যে ইমান টকাৰ প্ৰয়োজন মই ভবাই নাছিলোঁ। এপদ এপদ বস্তু কিনিবলৈ, এটাৰ পিছত এটা অভাৱ পূৰণ কৰিবলৈ তুমি যে কিমান মিতব্যয় হৈ চলিব লাগে সেয়া মই এটা মাহতে বুজি পাইছোঁ দেউতা। গৌৰৱ, ময়ো এমাহত বহুত কষ্ট কৰিলোঁ, কিন্তু 10,000 টকা ৰাহি কৰিব নোৱাৰিলোঁ। দেউতা, তুমিতো গোটেই জীৱন এনেকৈয়ে কষ্ট কৰি আহিছা। কচৰত বুজিছ গৌৰৱ, ঘৰ চলোৱা টকা ৰাহি কৰাটো এটা সাংঘাতিক কচৰত। অৰ্থবিজ্ঞানীসকলৰ মতে মাহিলী উপাৰ্জনৰ 4/4 মানুহে সঞ্চয় কৰিব লাগে, কিন্তু আমাৰ দৰে মধ্যবিত্ত পৰিয়ালে 10/1 সঞ্চয় কৰিব নোৱাৰে। এতিয়াৰ পৰা আমাৰ সঞ্চয় হ'ব দেউতা। ক'ৰ পৰা? তই দেখোন গম পালিয়ে কিমান টকা ৰাহি হয়। এতিয়াৰ পৰা আমি উপাৰ্জনকাৰী 2 হ'ম নহয়। দেউতা, মই সৰুকৈ হ'লেও কিবা এটা ব্যৱসায় আৰম্ভ কৰিম। ব্যৱসায়? তই? অঁ দেউতা। অ' দেউ, কিবা এটা কৰিবলৈ মূলধন জানো তুমি যোগান নধৰিবা। চা গুৰু, দেউতাকৰ কাৰণে সন্তানেই মূলধন, কিবা কৰিবিতো। কি কৰিবি ভালকে ভাবি চিন্তি কৰ। আচতীয়া আটাইকেইটা টকা মই ঠোকেই দিম।
মালিকৰ নিচিনা মানুহৰ ঘৰ লৰা হোৱাতকৈ মৰি যোৱাই ভাল। আজিৰ পৰা মাত্ৰ মৰমৰ কথা কওঁ আৰু কৰিমো। কি কৰিবা? নো নো, ৰবা ৰবা, ইমান অধৈৰ্য নহবাচোন। পিতা পুত্ৰ অহা সপ্তাহৰ কাহিনী মোৰ উপভোগ কৰক সোমবাৰৰ পৰা শনিবাৰলৈ নিশা 8 বজাত আপোনাৰ একমাত্ৰ প্ৰিয় চেনেল ৰঙা।